হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কথা বলবো যে এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পরে আপনি আপনার এখান থেকে আইডেন্টি কার্ড কীভাবে বার করবেন। তো সর্বপ্রথমে আপনার ফোনে যে কোনো ক্রোম পেজে আপনি ওপেন করবেন, তারপর সেখানে লিখবেন ncs.gov.in, তারপর আপনার এই পেজে আপনারা ওপেন হবে। তো আপনাদের কাছে যেহেতু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, সেহেতু আপনাদের কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পেয়ে থাকবেন, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে এসছে, আমি এই প্রোফাইলে ভিজিট করেছি, এই নাম চলে এসছে। এখন এখানে বিস্তারিত আমরা জেনে নেব। তো এর আগে আমি দেখেছিলাম ভিডিওগুলো দেখেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে কী করে রেজিস্ট্রেশন করবেন এবং প্রোফাইল কীভাবে আপডেট করবেন। চাইলে আপনারা আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও সেসব ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো আজকে আমরা একটা কথা নিয়ে কথা বলবো যে আমি এখানে কী করে জব অ্যাপ্লাই করব এবং আইডেন্টি কার্ড আমি কী করে ব্যবহার করব। তো এখানে যে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে আই কার্ড, এই আই কার্ডে যা শুধু আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে সব থেকে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা আই কার্ড ডাউনলোড করা হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আমি ডাক্তার এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে সম্পূর্ণ ড্রেস দেওয়া আছে, আমার নাম, ইমেল আইডি, ফোন নম্বর, ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট এবং ইস্যু ডেট, আমি কত টিকিট ইস্যু করছিলাম সেটা ইস্যু ডেট, আজকের ডেটে এটা দেওয়া থাকবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এখানটা ডাউনলোড করতে পারেন। এখানে লেখা আছে দেখেন ডাউনলোড আইডেন্টি কার্ড, এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। সরাসরি এখানে আপনি ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করার পরে আমরা এই সরাসরি হোম পেজে আমরা ফেরত আসবো। তো আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে আপনারা এখান থেকে কী করে জব অ্যাপ্লাই করবেন। তো নিচে স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সার্চ জব, আপনি কোন জব সার্চ করছেন সেটা এখানে লিখে এবং আপনি কোথায় সেটা আপনার প্লেসমেন্ট চায় সেটা নিচে লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে তারপর লেখা আছে আপনি এখানে স্টেট স্টক, আপনি কী করতে চান, কোনটার হোটেল বা ম্যানেজমেন্ট কী ম্যানেজমেন্টের সেট, আপনি এখানে হেলথ, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চান, জব করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এক্সপিরিয়েন্স, আপনি এক্সপিরিয়েন্স হিসেবে কত আছে, এক বছর, দু বছর যা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখান থেকে যে সমস্ত রকম আমার যে কোয়ালিফিকেশান অনুযায়ী যে আমার জবগুলো আছে সেই সব জবগুলো এখানে শো করবে। তো কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড ব্যাঙ্ক অফিসিয়াল, এখানে আমার একটা জব আমার ভ্যাকেন্সি আছে। তো আমি এটা সব পরপর দেখিয়ে দেবো কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে বা নেই। হ্যাঁ, তারপর আমি চাইলে এখানে আপনারা জব সার্চে গিয়ে ক্লিক করবেন বা জব অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমি সরাসরি এখানে আমি জব অ্যাপ্লাই ক্লিক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখানে জব অ্যাপ্লাই ক্লিক অলে ক্লিক করে আপনি বর্তমানে দেখতে পাবেন যে এখানে আপনার কী কী জব অ্যাক্টিভ আছে এবং কী কী জব ক্লোজ, মানে আপনার বর্তমানে কী কী জব আপনার খোলা আছে এবং বন্ধ আছে সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তারপরে কাস্টমার সুপার এক্সিকিউটিভ এটা আছে, তারপরে এটা আপনি দেখে নেবেন। এটা 1 ইয়ার, এখানে আমরা ইস্যু করছি কোম্পানি নেম কী, লোকেশন কোথায় এবং স্যালারি কত, সব কিছু আমরা এখানে শো করবে। তো আপনারা তারা সরাসরি নিচে গিয়ে আপনারা এখান থেকে আপনার ব্যাগ যাবেন, ব্যাগ আসার পর কিছুক্ষণ ওরকম এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি সম্পূর্ণ জবগুলো যে আছে সেসবগুলো জব এখানে আপনার শো করবে। আপনি এখানে শুধু জাস্ট এবার করে ঢুকবেন, একটা যে কোনো একটা অপারেটর ঢুকবেন, ঢোকার পরে এই যে এই জবটা আমি এখানে করেছিলাম, এই জবটা টোটাল এখানে আপনার দেওয়া আছে, জব আইডি, স্যালারি কত, নাম্বার, ওপেনিং নাম্বার, পোস্ট নং, হ্যাঁ এটা কয় পোস্ট করা হচ্ছিলো, কোম্পানির নাম কী, জব টাইটেল, হ্যাঁ এখানে সব সমস্ত কোয়ালিফিকেশন হিসেবে কী, মিনিমাম কোয়ালিফিকেশন কী চাই, কী চাইছে, এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স, কী স্কিল, লাস্ট ডেট কবে অ্যাপেন করাই, আপনারা এই অ্যাপেন করলে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পরে আপনার ফোনে ধরেন যে এখন লকডাউনের কারণে হয়তো অফিস টফিস বন্ধ আছে, তো এই লকডাউন খোলার পরে আপনার এখানে অ্যাপ্লাই করার পরে আপনার ফোনে থেকে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো তারপরে আপনার যদি এখান থেকে যদি দেখার পর হলো, তারপর আপনি যদি চান যে যেহেতু আপনাদের জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেহেতু আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার এস এম এস থাকবে। তো আমি দেখাচ্ছি আমার জিমেল অ্যাকাউন্টে অনেক এস এম এস এসছে জব অ্যাপ্লাইয়ের, যেসব জবগুলো অ্যাপ্লাই করতে পারবো আমি আমার কোয়ালিফিকেশন অনুযায়ী সেটা আমরা এখান থেকে দেখে নেব। তবে আমার জিমেলটা ওপেন হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমার কী কী জব আমাকে আমার জিমেলে নোটিফিকেশন এসেছে। তো
তো দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের ব্যাংক অফিসিয়াল ডিপার্টমেন্টের থেকে এসছে, কোম্পানি নাম এখানে এসছে, লোকেশন কোথায় সেটা এসছে, স্যালারি কত সেটা এখানে সব এসছে। হ্যাঁ, এবং লাস্ট ডেট অ্যাপ্লাই কত কত থেকে আমি লাস্ট ডেট অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, জব ডিগ্রি ডিপ্লেশন আপনি এখানে জবে কী কী সম্বন্ধে কী কী আছে, কী কোয়ালিফিকেশন কীভাবে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বুঝতে পারেন। আর আপনারা চাইলে এখানে এখানে গিয়ে ভিউস অ্যান্ড অ্যাপ্লাই এখানে গিয়ে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সটে আমার আরেকটা জব এসছে, ব্যাংক অফিসের এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটরের কাজ। তো কোম্পানির নেম এখানে চলে এসছে আমার, তারপর লোকেশন কোথায় সেটা মহারাষ্ট্র ওয়েস্টবেঙ্গল যেখানে হোক। তো স্যালারি কত এখানে কোনো স্যালারি বলার কথা বলা হয়নি, এটা এটা হাইড করা আছে। যাই হোক, এটা ওখানে তোমাদেরকে অ্যাপ্লাই করার পর ওইখান থেকে তোমাদেরকে বলা হবে যে এত টাকা স্যালারি তোমাদেরকে দেবে। তো লাস্ট ডেট কত হবে, কবে কবে হবে, ঠিক আছে, এই সম্পূর্ণ তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এভাবে আপনারা অনেক ক্ষেত্রে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং খুব সহজে একবার এবার আবেদন করাটা। তো আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন, এবং সরাসরি ওখানে এই যে গিয়ে টু ভিউস মোর জবস প্লিজ লগ ইন টু www.ncs.gov.in এখানে গিয়ে আপনারা সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপরে নিচে দেওয়া আছে দেখেন যে এখানে টোল ফ্রি নাম্বার বা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে ফোন করার সময় হচ্ছে টিউজডে টু সানডে 8 AM থেকে 8 PM পর্যন্ত। তো আমরা এই সময় আপনারা এখানে ফোন করে সমস্ত বিস্তারিত তথ্যগুলো আমরা এখান থেকে জেনে নেবেন আপনাদের সুবিধার্থে। এটা এই নাম্বারটা এখানে সমস্ত কিছু তথ্য দেখার পরে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাইয়ের কিছুদিন পরে ফোন করে আপনাকে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হবে। এবং ইন্টারভিউ ডাকার পরে আপনার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, আপনাকে সঙ্গে ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সম্পূর্ণ তথ্য তারা ওইখান থেকে আপনার ফোনে যে ফোন নাম্বার আপনাকে দেওয়া আছে সেই ফোন যে ফোনে আপনাকে ফোন করবে সেই ফোন দিয়ে আপনার SMS চলে আসবে। আর আপনি যে নাম্বার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা অবশ্যই চালু রাখবেন, তবে না তো আপনার সঙ্গে যোগাযোগ তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং এভাবেই যোগাযোগ করবে ফোনের মাধ্যমে। আর এইভাবে আপনার সব সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করাটা খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানা থাকলে পরে কমেন্ট সেকশন জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।